উনি অনেক ভালো অভিনয় করে, উনি হিসেবে আমার ভালো লাগে ওনার অভিনয়। আর উনি অনেক হেল্পফুল, মানে উনি যে আমি যখন ওনার সাথে ফার্স্ট টাইম মুভি করছিলাম তখন হচ্ছে আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, কারণ অনেক মানুষ ছিল ওখানে, ওটার কারণে আমি অনেক নার্ভাস ছিলাম। উনি আমাকে অনেক সাপোর্ট করছে, এটাই উনি অনেক ভালো মানে সাপোর্ট করে সবাইকে। আমার ঘটনা হচ্ছে প্রতি কথা বলতে অনেক ভালো, মানে উনি অনেক ভালো বিহেভ করে সবার সাথে, অনেক ভালো। ওর সাথে আমি আরেকটা মুভি করব সামনে আসতে চাই, দেশের বাইরে করবো, করার ওনার অভিনয় অসাধারণ। আমি 7টা মুভি করেছি, রিলিজ হয়েছে 3টা কসাই, এটার আমি বাংলাদেশ অ্যাডভেঞ্চার অফ সুন্দর, আর 4টা করেছি এখন তো রিলিজ হয় নাই। আর আমি আরেকটাতে সাইন করেছি, ওটা দেশের বাইরে হবে, সব কিছু ডান, ডেট চেঞ্জ হয়েছে, সামনে করব। কসাইতে হচ্ছে আমার বাবার ক্যারেক্টার ছিলাম অবভিয়াসলি, আর হচ্ছে বিডার আমি বাংলাদেশ হচ্ছে আমি মেন ক্যারেক্টার ছিলাম, মানে আমাকে নিয়েই গল্পটা করা। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন ওটাতে 14 জন চাইল্ড আর্টিস্ট ছিলাম আমরা, আমরা সবাই মিলে অনেক মজা করছি শ্রিয়াম ভাইয়ের সাথে, করিমিনী আপুর সাথে। ওইখানে সব থেকে এক্সাইটিং জিনিসটা হচ্ছে লকডাউনে ছিলাম, ওখানে লকডাউনে আটকে পড়েছিলাম, তখন হচ্ছে তখন আমাদের পরীক্ষা দিতে এক্সামটা হচ্ছে আমাদের ফোনে মানে ভিডিও কলে নেওয়া হয়েছিলো, এটা হচ্ছে আমার জন্য অনেক এক্সাইটিং ছিল। আমার যে আমার সিন হয়েছিলো ওই সময় আমি বললাম আমি শুটিং করবো না, বলে আমি ঘুমিয়ে পড়ছিলাম যে আমি শুটিং করবো না, আমি একদম টায়ার্ড, আমি শুয়েও পড়ছি যে আমি ঘুমিয়ে যাবো। পরে আব্বু আমাকে টেনে তুলে পরে ওখানে রেখে তো এখানে ঘুমা, তাও শুটিং শুটটা ঠিক করে। আমি বাংলাদেশে হচ্ছে শাকিব অনেক মজা মজার গল্প আছে, অভিনয়টা অসাধারণ, আমার বেশ ভালো লাগে। আর আমি ওনার সাথে সামনে আরেকটা মুভি করছি, সব গান হয়ে গেছে, ঈদের আগে করার কথা ছিল, বাট ঈদের আগে করা হয়নি, সামনে করবে। ওনার সাথে মুভি করা অনেক অনেক ভালো। আমার ক্যারেক্টার ছিল হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার ছিল, ওইখানে হচ্ছে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিলাম, মেয়েটা সর লাস্টে মারা যায়, এটা নিয়ে পুরো গল্পটা। আর উনি অসাধারণ মানে অ্যাক্টিং করে ওনার